Hey, hello everyone. Assalamu alaikum. This is Raj and welcome back to another brand new video. So, aajke kintu ekti bishal interesting gari niye hajir hoyechi. So, aajke ami je gari review korbo. Ek kothay ami nijeo jantam na je ei Toyota brand er ei gari ti ache. Karon aajke ami je gari review korbo Toyota brand er Toyota Nadia model er gari. Gari tir model year 1999 ebong registration year 2000. Papers kintu up to date ebong gari ti kintu Zara carose collection ari Zara carose apnader kintu aste hole আসতে হবে বগুড়া সদর মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়াতে তো আজকের এই গাড়িটি কি কন্ডিশন অবস্থা আছে বিস্তারিত জানবো কিন্তু আমরা মনোহর ভাইয়ের কথা বলে বিস্তারিত জেনে নিব আসসালামু আলাইকুম মনোহর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো আজকে কিন্তু একটা আনকমন গাড়ি রিভিউ নিয়ে হাজির হচ্ছি আমরা তো এটি কি গাড়ি ভাইয়া বিস্তারিত জানাবেন আমাদের এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের নাদিয়া এক মডেলের একটি গাড়ি তো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটি কিন্তু আসলে এই ব্লগে প্রথম টয়োটা ব্র্যান্ডের নাদিয়া মডেল গাড়িটি তো আমি এখন আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি ওকে ভাই জানিয়ে দিবেন ওকে আমার সঙ্গে যে গাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্লু কালারের একটি গাড়ি আর এটি কিন্তু আপনার একদম ফ্রেশ কন্ডিশন কালার অবস্থায় আছে আর এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের নাদিয়া মডেলের গাড়ি এই গাড়ির মডেলটি হচ্ছে 1999 সাল রেজিস্ট্রেশন 2000 সাল আর পেপার্স আপ টু ডেট কমপ্লিট অবস্থায় আছে ফার্স্ট পার্টির গাড়ি যে কোনো সময় আপনার নেম ট্রান্সফার করে নিতে পারবেন আর এটি কিন্তু হচ্ছে আপনার 2000 সিসির অরিজিনাল ইঞ্জিন সিএনজি তে কনভার্ট করা আছে 60 লিটার সিলিন্ডারে ওকে ভাইয়া বিস্তারিত জানবো এখন গাড়িটা আমরা ফ্রন্টের সাথে শুরু করবেন ওকে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের যে কোনো গাড়ির তুলনায় এই গাড়ি কিন্তু হচ্ছে আপনার একটি ইউনিক মডেল আপনাদের সুবিধার জন্য আমি বলে রাখি এই মডেলটিকে কিন্তু বলা হয় হচ্ছে আপনার আমেরিকান মডেল এই নাদিয়া মডেলটিকে বলা হয় কিন্তু আপনার আমেরিকান স্টাইলের মডেল আর এই গাড়ি যে আপনার ফ্রন্টের লুকিংটি আছে সে দেখতে সেম এরকম হবে দেখতে পাচ্ছেন এগুলো যে আপনার হেডলাইট এগুলো সচল অবস্থায় যে পারফেক্ট অবস্থায় আছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ 13 সিরিয়ালের গাড়ি 5842 আপনি পুরো বাংলাদেশ খুঁজলে হাতে গোনা মাত্র কয়েকটি কিন্তু নাদিয়া গাড়িগুলো পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মাত্র কয়েকটা মাত্র কয়েকটি নিজে অনেক এ পর্যন্ত 1000 গাড়ি রিভিউ করেছে বাট এট ফার্স্ট কিন্তু এর গাড়ি রিভিউ এট ফার্স্ট ইভেন আপনি কোনো শোরুমেও কিন্তু এই নাদিয়া গাড়ি রিভিউ আশা করি এ পর্যন্ত দেখেননি কারণ এই গাড়িগুলো খুব রিয়ার এবং যারা শৌখিন মানুষ শুধুমাত্র তাদের জন্য কিন্তু গাড়িগুলো আনা হয় এই গাড়িগুলো তো এখন যদি আমি আপনাকে গাড়ির কন্ডিশনের কথা বলি টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন লাইক দিস একদম রিকন্ডিশন অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যালয় রিম অনেক হার্ডি রিম একদম পারফেক্ট অবস্থায় আছে এটি আর গাড়ি যদি আপনারা এই বডি পার্টগুলো ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন একদম সলিড বডি কোথাও কিন্তু কোনো ঢেউ বা কোনো ক্র্যাশ নেই একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ির পিছনের টায়ারটি আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আপনি আগামী 6 মাস কিন্তু চালাতে পারবেন আর এই নাদিয়া মডেল গাড়ির যে আপনার পিছনের লুকিংটি আছে দেখতে পাচ্ছেন পিছনের গ্লাস কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিন্তু আপনার সরি এটা হচ্ছে ব্যাক ক্যামেরা কিন্তু সচল অবস্থায় আছে আর গাড়ি যে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আপনার ইউনিক একটা লাইট লাগানো আছে এগুলো সচল অবস্থায় আছে পারফেক্ট অবস্থায় আছে আর দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নেম নাদিয়া একদম ফ্রেশ আর পিছনে যে আপনার ব্যাকলাইটটি আছে দেখতে পাচ্ছেন এই কিন্তু একদম সচল এবং পারফেক্ট অবস্থায় আছে অরিজিনাল ব্যাকলাইট এখানে দেখতে পাচ্ছেন একটা স্পয়লার কিন্তু আফটার মার্কেট পরবর্তীতে কিন্তু লাগানো হয়েছে স্পয়লারটি দেখতে পাচ্ছেন অরিজিনাল লাইট কিন্তু এখানে লাগানো আছে টয়োটা একদম অরিজিনাল লাইট তো এখন আমি আপনাদেরকে দেখে দিব গুডস স্পেস কেমন আছে দেখতে পাচ্ছেন হিউজ স্পেস ভাই হিউজ স্পেস আপনারা যদি ফুল ফ্যামিলি ট্যুরে কোথাও যদি যান সেক্ষেত্রে আপনার এই শীতের মৌসুমে কিন্তু যে পরিমাণ কাপড় চোপড়ের প্রয়োজন পড়ে সকল কাপড় কিন্তু আপনি এই লাগেজে কিন্তু রাখতে পারবেন এরপরেও এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন এখানে একটা সিলিন্ডার রাখা আছে 60 লিটার সিএনজি করা আছে এই সিএনজি করার পরেও যে স্পেসটি আছে এখানে কিন্তু আপনি ফুল ফ্যামিলি সহকারে সাজেক যান বা সিলেটে যান ঘুরতে সকল লাগেজ কিন্তু ক্যারি করতে পারবেন এবং গাড়িটার সাইডগুলো লক্ষ্য করি ভাই সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম অরিজিনাল শেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার টয়োটা ব্র্যান্ডের কিছু গোপনীয় শেপ থাকে তার ভিতরে এটি একটি উল্লেখযোগ্য শেপ দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা শেপ এটা যদি অ্যাক্সিডেন্ট করতো এই শেপ কিন্তু বাংলাদেশের কারো পক্ষে দেওয়া কিন্তু সম্ভব না আর দেখতে পাচ্ছেন আপনার এই গাড়ি যে আপনার রাবারগুলো আছে এই রাবারগুলো কিন্তু একদম অরিজিনাল রাবার কিন্তু আছে একদম পারফেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন আর গাড়ির যে আপনার সকাপগুলো দেখতে পাচ্ছেন কিন্তু মার্শাল্লাহ একদম পারফেক্ট অবস্থায় আছে আর পিছনে যে আপনার ব্যাক ডোরটি আছে এটা দেখতে সেম এরকম হবে এটা কিন্তু আপনার অরিজিনাল প্যাড অরিজিনালটা এখনো আছে একদম অরিজিনাল প্যাড একদম পারফেক্ট অবস্থায় আছে আমি কিন্তু আবারও বলছি এইসব গাড়িগুলো কিন্তু আপনার শৌখিন মানুষদের জন্য কিন্তু ইম্পোর্ট করা হয়েছিল শুধুমাত্র শৌখিনতার জন্য আর এই মডেলটিকে কিন্তু বলা হয় আমেরিকান মডেল আচ্ছা আচ্ছা আর এইসব গাড়িগুলো একমাত্র যারা শৌখিন পার্সন আছেন তাদের জন্য কিন্তু বেস্ট গাড়ি হয়ে যাচ্ছে যে BMW জিপ গুলো আছে BMW জিপ বলতে আমি এর আগে যে একটি গাড়ি রিভিউ করেছিলাম লেফট হ্যান্ড ড্রাইভ লেফট হ্যান্ড ড্রাইভ ডাচ ক্যারাভান সেম মডেল
Dutch Caribbean model. But what is still happening? Left hand drive. Left hand drive. Bangladesh, Danpashe, steering. So, এখন আমরা দেখে নিব গাড়িটি আপনার ইন্টেরিয়রটি আছে সেটি কেমন আছে এবং কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ডোর প্যাড এটি কিন্তু অরিজিনাল ডোর প্যাড একদম পারফেক্ট অবস্থায় আছে আর এখানে যে চাইল্ড লকটি আছে এটি কিন্তু একদম সচল অবস্থায় আছে চাইলে কিন্তু চাইল্ড লক দিয়ে কিন্তু আপনি গাড়িটি কিন্তু আটকে রাখতে পারবেন সহজে কিন্তু আপনি গাড়িটি কিন্তু কেউ ওপেন করতে পারবে না আর এখানে যে আপনার মাস্টার সুইচ প্যানেল আছে উডেনের কেচিং এটি সৌন্দর্যের জন্য একদম পারফেক্ট এবং চারটি সুইচ কিন্তু সচল অবস্থায় আছে আর সবচেয়ে আকর্ষণীয়টি হচ্ছে এই গাড়ি যে আপনার Mileage meter, আপনি কিন্তু খুঁজলেও কিন্তু পাবেন না মাইলেজ মিটার একমাত্র গাড়ি স্টার্ট করার পরে দেখতে পারবেন এখানে আপনার 3D মাইলেজ মিটার আছে কিন্তু একমাত্র 3D মাইলেজ মিটার আপনি বাংলাদেশে 40-50 লক্ষ টাকা দিয়ে গাড়ি যদি কিনেন টয়োটার এরকম 3D মাইলেজ মিটার কিন্তু পাবেন না আর এখানে যে আপনার মনিটরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার সচল অবস্থায় আছে এবং পারফেক্ট কন্ডিশনে আছে চাইলে কিন্তু আপনি এন্টারটেইন করার জন্য কিন্তু মিউজিক সিস্টেমও কিন্তু আছে এই গাড়িতে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যালিয়ন প্রিমিয়ারতে কিন্তু এই ক্যাপ্টেন সিটের কোনো ব্যবস্থা নেই এখানে কিন্তু আপনার ক্যাপ্টেন সিটের ব্যবস্থা আছে টয়োটা নাদিয়াতে আছে টয়োটা নাদিয়াতে আছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু তারপরে একটা আর্ম রেস্ট এক্সট্রা কিন্তু আছে এটা আপনি ইউজ করতে পারবেন আর এসির কথা যদি বলি একদম আইসকুল এসি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে আর দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিং লাইক দিস আপনার হাইস অথবা লোয়া এটা এখানে দেওয়ার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার এখানে স্পেস স্পেসের জন্য এবং আপনি কমফোর্ট ট্রাভেলের জন্য বেস্ট একটি গাড়ি কিন্তু হয়ে যাচ্ছে এই নাদিয়া মডেলের গাড়ি আর এখানে যদি আমাদের ফ্যামিলি মেম্বাররা যদি বসেন তাহলে কেমন ফিলটি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কমফোর্টলি কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন লেগ রুমস হেড রুমস সবই কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে টোটাল তিনজন একদম অনায়াসে কিন্তু আপনি বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ট্রাভেল করবেন আপনার শরীরে কোনো ক্লান্তি আসবে না একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই নাদিয়া মডেল গাড়িটিতে ওকে ভাইয়া গাড়িটির ইন্টেরিয়র এক্সটেরিয়র সবই দেখলাম আমরা তো গাড়িটার এখন ইঞ্জিন সাইডটা দেখবো কি অবস্থা আছে হ্যাঁ গাড়ির উপরে চিকচাক ভিতরে কেমন আছে সেটা এখন আমরা দেখে নিব আশা করি 2000 সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন অলরেডি ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এই নাদিয়া মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চেম্বারটি আছে সেই দেখতে সেম এরকম হবে 2000 সিসির অরিজিনাল ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন ইঞ্জিন ফাংশনে আপনাকে কোনো হাত দিতে হবে না কোনো কাজ করতে হবে না কারণ এই ইঞ্জিনটি যে আছে এটা কিন্তু একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন ইঞ্জিনে কিন্তু কোনো ঘামা বা কোনো মবেল খাওয়ার ইস্যু নেই একদম পারফেক্ট অবস্থায় আছে আর ব্যাটারির কথা যদি বলি শীতের সময় সেই কারণে আমি কিন্তু ব্র্যান্ড নিউ ব্যাটারি ইনস্টল করে রেখেছি আর এটি কিন্তু আপনি গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন আর গাড়ি যদি আপনার বিটগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্ট নেই একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এই টয়োটা মডেলের নাদিয়া ব্র্যান্ডের ইঞ্জিন চেম্বারটি ওকে ভাই এবং গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখলাম আমরা পুরো গাড়িতে লক্ষ্য করলাম ইন্টেরিয়র এক্সটেরিয়র এবং ইঞ্জিন সাইড সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় আছে তো মনোর ভাই এখন বলবেন যেহেতু আনকমন গাড়ি তো গাড়িটির আস্কিং প্রাইস কেমন রেখেছেন ওকে তো ভিউয়ার্স গাড়িটির নামটি আনকমন হলেও ব্র্যান্ড কিন্তু জাপান টয়োটা আচ্ছা রাইট তো আপনারা নিশ্চিন্তে গাড়িগুলো পারচেজ করতে পারেন আর এটি কিন্তু হচ্ছে আপনার একদম লো বাজেটের ভিতরে বেস্ট একটি গাড়ি কিন্তু হয়ে যাচ্ছে আর এই গাড়ির দাম কিন্তু অনেক হ্যাঁ এই গাড়ির দামটি অনেক আপনার কিন্তু সচরাচর দাম সচরাচর জানেন না তারপর আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের নাদিয়া মডেলের গাড়ি 1999 মডেল 2000 রেজিস্ট্রেশন পেপার আপডেট সিএনজিতে কনভার্ট করা ফুল ফ্রেশ কন্ডিশন 2000 সিসির অরিজিনাল ইঞ্জিন তো ওভারঅল কন্ডিশনসের উপরে এই গাড়িটির দাম রেখেছে মাত্র 6,60,000 টাকা 6,60,000 টাকা এটি কিন্তু আমার চাওয়া প্রাইস এখানে মন খুলে টেস্ট ড্রাইভ দিয়ে দামাদামি করে এই গাড়ি কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আর এই ডিসেম্বর মাস উপলক্ষে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস যারা কারোদের পক্ষ থেকে টোটালি কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে চাইলে আপনারা হোম ডেলিভারি গাড়ি কিন্তু আপনারা পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম